হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি দু থেকে তিন আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন এনেছি, আপনি সবসময় ইউজ করতে পারবেন। বন্ধুরা, আর এই ডিজাইন বিষয়ে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো। এই ডিজাইনগুলো নয়, আপনি যে কোনো জিনিসই তৈরি করতে গেলে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনে যদি জিনিসটা তৈরি করেন বা কিনে আনেন, সেক্ষেত্রে আপনি ভালো জিনিসটা আনতে পারবেন। বন্ধুরা, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি রিকোয়েস্ট করছি, কারণ এখানে আপনার কিছু জানার আছে, যে জিনিসটা জানলে আপনি জিনিসটা ভালোভাবে চিনে আনতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে যে ডিজাইনগুলো এনেছি, এই ডিজাইনগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে আপনি বর্তমানে যে হলমার্ক স্বর্ণটা পাওয়া যায়, মেশিনে যাচাই করে যে যিনি স্বর্ণটা দেওয়া হয়, সেই স্বর্ণটা আপনি দিয়ে জিনিসটা তৈরি করবেন। আর যদি কোনো দোকান থেকে আপনি যে কোনো জিনিস তৈরি করে বা কিনে আনতে চান, তাহলে সেটাও আপনি হলমার্ক দেখে কিনে আনবেন। বন্ধুরা, এখানে আপনার যে জিনিসগুলো রয়েছে, জিনিসগুলো কিছু জিনিস রয়েছে আপনার দু আনা স্বর্ণের ভিতরে, কিছু রয়েছে তিন আনা স্বর্ণের ভিতরে। আপনি যদি সবসময় ইউজ করেন, তাহলে আপনি তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করবেন এখান থেকে ডিজাইন দেখে। বন্ধুরা, যখনই তৈরি করবেন তখন ছোট করে জিনিসটা তৈরি করবেন, আর আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে সে জিনিসটা আপনি ছোট করে বাঁকা ডাট যে পাওয়া যায়, আপনি স্বর্ণকারকে বললেই সে আপনাকে বাঁকা ডাট দিয়ে জিনিসটা তৈরি করে দিতে পারবে। সে জিনিসটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনি ভালো পাবেন, আপনি সবসময় ব্যবহার করে ভালো পাবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আর হলমার্ক স্বর্ণটা দিয়ে আপনি জিনিসগুলো তৈরি করবেন, এই জিনিসগুলো নয়, আপনি যে কোনো জিনিসই হলমার্ক স্বর্ণটা দিলে জিনিসগুলো আপনার ভালো হয়। আপনার যখনই জিনিসটা তৈরি করবেন বা কিনবেন, তখন জিনিসের পিছনে লেখা থাকে 21 ক্যারেট 22 ক্যারেট, তো কালো সিলের একটা লেখা থাকে, তো সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা হলমার্ক 21 ক্যারেট বা 22 ক্যারেট। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আর কোনো কিছু যদি আপনার জানার প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে বলবেন, আর যদি আপনি কোনো কিছু জানতে চান বা কিনে আনতে চান, তো সেক্ষেত্রে কীভাবে চিনে আনবেন বা কিনবেন সেটা আপনি কমেন্টে আমাকে বললে আমি রিপ্লাই দেব। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের নতুন নতুন ডিজাইন দিয়ে থাকি আর ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ দিই, যাতে ডিজাইনগুলো আপনি তৈরি করে খুব সহজে আনতে পারেন, ভালো জিনিসটা তৈরি করতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।